নমস্কার, আমি ডক্টর সপ্তর্ষি ঘোষ। আমি একজন ক্লিনিক্যাল কনসালটেন্ট অঙ্কোলজিস্ট, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াকালী মোড়, ফুলবাড়ি, শিলিগুড়িতে আমি অ্যাসোসিয়েটেড, এবং এখানেই আমি আমার চেম্বার করে থাকি। তো আজকে আমি আপনাদের সঙ্গে জরায়ুর ক্যান্সার নিয়ে সামান্য কিছু ডিসকাশন করব। জরায়ুর ক্যান্সারটা একটা আগেকার দিনের বেশ মানে সবথেকে কমন ক্যান্সার ছিল ফিমেলসে। এখন এটার ইনসিডেন্সটা একটু কমেছে থ্যাঙ্কস টু দ্য HPV ভ্যাকসিনেশন। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যে জরায়ুর ক্যান্সার এরকম একটা ক্যান্সার যেটাতে একটা ভ্যাকসিন আমাদেরকে বাঁচাতে পারে, অ্যান্ড এটার প্রোটেকশন কিন্তু অনেকটাই হয়ে যায় যে জরায়ুর ক্যান্সার যাতে না হয়। তো আমি সবাইকে বলবো যে যারা বাচ্চা আছেন, মানে 9 থেকে 16 বছর বয়সের বাচ্চারা, তারা যেন সবাই HPV ভ্যাকসিনেশনটা করে নেন। এবং মেল এবং ফিমেল দুই উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে HPV ভ্যাকসিনেশনটা খুব ইম্পর্টেন্ট। পুরুষ মানুষদের জন্য মুখের ভিতরে, গলায় একটা ক্যান্সার হয় যেটা এই HPV ভ্যাকসিনেশনে কমে যায় এবং মানে কম হওয়ার চান্স হয়, এবং জরায়ুর ক্যান্সারের জন্য HPV ভ্যাকসিনেশন করা হয়। তো HPV ভ্যাকসিনেশন সার্ভাভ্যারিক্স এবং গার্ডাসিল এগুলো সব আছে, তো আপনারা ডেফিনেটলি জানবেন এটার ব্যাপারে, এবং অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে এই ভ্যাকসিনেশনটা করাবেন। জরায়ুর ক্যান্সারের একদম প্রাথমিক স্টেজে যদি ধরা পড়ে তাহলে তার ট্রিটমেন্টটা অপারেশনের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু মোস্ট অফ দ্য টাইমস, মানে ধরে নিন 100 জনের মধ্যে হয়তো 70 জনই আমাদের কাছে যেরকম স্টেজে আসে, 70 থেকে 80 জনই যে স্টেজে আসে, সেটাতে মেন ট্রিটমেন্ট হয় রেডিয়েশন এবং তার সঙ্গে সঙ্গে কেমো, এবং কেমো রেডিয়েশনের দিয়েই জরায়ুর ক্যান্সারের কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যায় মোস্ট অফ দ্য টাইমসে, মানে সবথেকে বেশি সংখ্যক পেশেন্টে। তো কেমো রেডিয়েশন হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট জরায়ুর ক্যান্সারে। এটা একটা আমাদের ভুল ভ্রান্তি একটা থাকে, যে আমাদের একটা ভুল ধারণা থাকে যেটাতে আমাদের মনে হয় যে জরায়ুর ক্যান্সার হয়েছে, অপারেশন করে দিলেই বোধহয় ঠিক হয়ে যাবে, কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না, এবং খুব রেয়ারলি অপারেশন করে এটা ঠিক হয়। মোস্ট অফ দ্য টাইমসে কিন্তু এটা ট্রিটমেন্ট অফ চয়েস রেডিয়েশন এবং তার সঙ্গে সঙ্গে কেমো এবং কিছু ইন্টারনাল রেডিয়েশন তারপরে। তো এইটা আমার একটা আপনাদের অনুরোধ যে জরায়ুর ক্যান্সার যখনই ধরা পড়বে তখন অবশ্যই কোনো অঙ্কোলজিস্টকে দেখাবেন এবং তাদের মতামতটা নেবেন। যদি খুব ভালো হয়, যদি একটা টিউমার বোর্ডের মধ্যে দিয়ে আপনার ডিসিশনটা হয়, সেক্ষেত্রে কোনো রকম বায়াসের কোনো চান্স থাকে না, যেখানে রেডিয়েশন, যেখানে সার্জিক্যাল অঙ্কোলজি সবাই মিলে আমরা ডিসিশন নিয়ে থাকি। তো এটাই আমার জাস্ট বলার ছিল। এবং এখনকার দিনে আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো জরায়ুর ক্যান্সার যদি ছড়িয়ে গিয়ে থাকে, 4 নম্বর স্টেজের যদি ক্যান্সার থাকে, তো সেক্ষেত্রে এখন ইমিউনোথেরাপির একটা রোল আছে। হ্যাঁ, PD-L1 টেস্টিং করা হয়, PD-L1 টেস্টিংয়ে যদি পজিটিভ আসে তখন কিন্তু ইমিউনোথেরাপি কেমোথেরাপির সঙ্গে এটাও কিন্তু এখন দিয়ে থাকা হয়। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ। আমি ডক্টর সপ্তর্ষি।